Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। আজকে আপনাদের সামনে একজন ভাইকে নিয়ে আসলাম, যে ভাইয়ের ওয়াইফ স্ত্রী উনি সুগারে আক্রান্ত ছিলেন, এবং ওনার সাথে আজকে বিশেষ করে যেহেতু অনলাইনে আমরা চিকিৎসা করেছিলাম, এখন পর্যন্ত উনি এখানে আসেননি এবং দেখেননি আমাদের পিস লাইব্রেরি, আমাদের এই চেম্বার দেখেননি। তো বিশেষ করে ওনাকে জানবো। ভাই আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ তাহাস উদ্দিন শেখ। আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়িটা কোথায় পড়ছে? আমার বাড়ি হচ্ছে চাপড়া বড়বালি ডাঙ্গা জেলা নদিয়া ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, তো আপনার ওই সমস্যা যেটা ছিল, আপনার স্ত্রীর সমস্যা ছিল তাই তো? কি সমস্যাটা ছিল? হ্যাঁ, সমস্যা বলতে উনি সুগারে আইস দীর্ঘ 5 বছর সুগার নিয়ে ভুগছিল। আচ্ছা আচ্ছা, তো অনেক ডাক্তার দেখেছি, ডাক্তারে ওষুধ ওষুধ খাইছি, খাওয়ানোর পর ওই একটু কম হয়, আবার ওষুধ খাওয়া বন্ধ করে আবার যা তাই হয়ে যায়। হ্যাঁ, সারছিল না। হঠাৎ এই চলতে চলতে একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও দেখতে পাই। আচ্ছা আচ্ছা, সেই ভিডিও দেখার পর থেকে ওই যে ভিডিও ফোন নাম্বার ছিল ওই নাম্বারে এবার আপনার সাথে যোগাযোগ করে তারপরে এই যে এইভাবে চলল। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার যখন 5 বছর থেকে যে সুগার, যখন আপনি লাস্ট আপনি এ করেন তখন কত সুগার ছিল? সুগারটা মোটামুটি কত ছিল তখন? লাস্টে যখন চেক করা হয় ফাস্টিং ছিল 260, খাওয়ার পর ছিল 260। আচ্ছা আচ্ছা, আর ফাস্টিং ছিল হচ্ছে 189। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার যে আমাদের কাছে চিকিৎসা করালেন, তো করার পরে এখন কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন সুগার একদম নর্মাল হয়ে গেছে, এখন মোটামুটি ওই 80 থেকে 105-106 এর মধ্যে আছে ফাস্টিং। আচ্ছা, আর খাওয়ার পর মানে যেটা পিকরি ওটা আপনার 115 থেকে মোটামুটি 30-এর ভেতরে। ভাত খাচ্ছে? হ্যাঁ, এখন ভাত খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে 4টি ডিম, কোনো কোনো দিন হয়তো 5টা ডিম পরিমাণে হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যথেষ্ট ভাত খাচ্ছে আর কি। হ্যাঁ, তো বিশেষ করে সম্মানিত দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, হ্যাঁ, তো আজকে আপনাদের সামনে ভাইকে নিয়ে আসার উদ্দেশ্য এটাই হলো, যে ভাইয়ের যে স্ত্রীর যে সমস্যা যেটা ছিল আর কি, তো আলহামদুলিল্লাহ উনি আমাদের কাছ থেকে চিকিৎসা করিয়ে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, এখন ভাত খাচ্ছে। এবং ফলগুলো খাওয়াচ্ছেন তো ভাই? ফল তো খাচ্ছে নাকি? হ্যাঁ, ফলগুলো মোটামুটি আপনার ওই মৌসুমি লেবু, তারপর পেয়ারা, আপেল, আবার ক্ষীর খেজুর, এগুলো কিছু অ্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মধু অ্যাড করতে বলেছিলাম, মধু খাওয়াচ্ছেন তো? মধু মধু মধুটা এখানে আমাদের সঠিক মধু পাচ্ছি না বলে মধুটা নেওয়া হয়নি। অর্গানিক মধু বলেছিলাম, ভালো মধু যেটা চাক থেকে ভাঙা মধু পাওয়া যায় সেটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, বা আপনার এলাকাতে যদি পান সেটা আপনার কাছ থেকে অর্ডার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বিশেষ করে যে আমাদের দর্শককে জানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে আপনি অনলাইনে, বিশেষ করে আমরা এখন অনলাইনে সেরকম ভাবে আর এখন চিকিৎসা করি না, কারণ অফলাইনে প্রচুর আমাদের যেহেতু রোগী হচ্ছে ওদেরকে সময় দিতে পেরেছেন, এখন শুধু অনলাইনে যারা বিদেশ থেকে হয়তো চিকিৎসা করাচ্ছেন বা খুব বেশি দূর থেকে অন্য রাজ্য থেকে হয়তো চিকিৎসা করাচ্ছেন তাদেরকে শুধুমাত্র চিকিৎসা করা হচ্ছে, তবুও কিছু শর্ত সাপেক্ষ নিয়ম মেনে আর কি। তো যাই হোক, এটা খুবই ভালো খবর যেটা অনলাইনে চিকিৎসার মাধ্যমেই আপনি চিকিৎসা মানে নিয়েছেন এবং আপনার স্ত্রী আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। তো বিশেষ করে আপনার দেখা দেখি আপনার মানে ভাইও চিকিৎসা করতে স্টার্ট করেছে না? তো সম্মানিত দর্শক, বিশেষ করে ইনি আমাদের কাছে চিকিৎসা করে এনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ এবং এনার ভাই আবার শুরু করেছেন আমাদের কাছ থেকে চিকিৎসা করানোর জন্য। তো বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তো তাদেরকে আমি বিশেষ করে বলবো যে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের এখানে আসতে হবে। আমাদের এই ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি, চাঁদপুর ব্রিজ, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এবং যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, আমাদের এটা শুক্রবার বন্ধ থাকে, আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে, তবে আপনাকে একদিন আগে নাম লিখিয়ে আসতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, সেই নাম্বারে আপনারা আপনাদের নাম লিখাবেন, সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে 9732-624-907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732-624-907। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য আসবেন। তো বিশেষ করে আজকে
এই পর্যন্তই যে আপনাদের কাছে বিশেষ করে একটা অনুরোধ থাকবে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন করে দেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা পেজটি অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে জানিয়ে দিন যে সুগার, যে আমরা আগে থেকে জেনে আসছিলাম যে সুগার কখনো ভালো হবে না, সুগার ভালো হওয়া এটা অসম্ভব, এটা কখনো ভালো হবে না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ এই ভাই প্রমাণ করে দিলেন তার স্ত্রীর চিকিৎসা নিয়ে আমাদের কাছ থেকে। এছাড়া আরো বহু ভিডিও আছে আমাদের, আপনারা প্লে লিস্টে দেখতে পাবেন যে বহু রুগী যারা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো বিশেষ করে আজকে এ পর্যন্তই, তো আপনারা সকলেই দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।